এবং এবং আপনার এইটা অনেক দেখছিলেন এইটা স্মরণ হওয়ার পরে এইটা দুহার আপনা এই কলিমা পড়ার পরে মোহাম্মদ আচ্ছা আল্লাহ সৃষ্টি করছেন সৃষ্টি করার অনেক আগে আল্লাহ নবীর সল্লাহ নূর বানাইয়া রাখছিলেন একটা হাদিস ওনারা বলতেছেন আবু আলামা খালাকাল্লাহরি আমাদের দেশে বাংলাদেশে এটা খুব প্রচলিত শুনি এবং তারা মিলাদও পড়েন যে এটা আল্লাহ নবীর নূর সৃষ্টি করছেন আদম আলা সৃষ্টি করার অনেক আগে আর হইলো মিলাদ পড়েন ওনারা দাঁড়ান যেন এটা সিগনি

প্রশ্নগুলো আসলে অনেক পুরাতন এবং এইগুলো নিয়ে সব সময় আমাদের মাঝে বিভিন্ন ধরনের মত পার্থক্য এখন অবশ্য আগের থেকে অনেকটা কমছে হ্যাঁ কিন্তু স্টিল এগুলো নিয়ে আছে আমি প্রথমে উত্তর দেওয়ার আগে একটা কথা বলি এরকম লাইভে বা পাবলিকে যদি এই প্রশ্ন সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি সাধারণত বলি যে এই বিষয়গুলো নিয়ে ওলামায় ক্রাম ডিবেট করা উচিত তারা দরজা বন্ধ করে নিজেদের মধ্যে এই ব্যাপারে ডিবেট করুক যা খুশি করুক কিন্তু পাবলিকের মধ্যে এনে এটা কনফিউশন তৈরি করা উচিত না কারণ আল্লাহ তালা কবরে গেলে ফ্রেশ তারা যে তিন প্রশ্ন জিজ্ঞেস করাবেন আল্লাহর পক্ষ হয়ে তার মধ্যে এটা নাই আবার আখেরাতে যে পাঁচটা প্রশ্ন জবাব দিতে হবে তার মধ্যেও এটা নাই এজন্য এরকম ইস্যুকে কেন্দ্র করে যেন আমাদের মধ্যে বিভাজন না হয় আমরা যেন ভাগাভাগি না হয়ে যাই সে হিসেবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের বিতর্ক হওয়া উচিত না এটা নিয়ে বিতর্ক করে লাভও নাই খ্রিস্টানরা এক সময় তারা বিতর্ক করতো যে ঈসা আলাইসাল্লামের পেশাব কি পাক ছিল না না পাক ছিল এটা নিয়ে তারা বিতর্ক করেছে কিন্তু তাতে কোনো লাভ হয় নাই কোনো ফল হয় নাই তো সেই হিসেবে এই আল্লাহ রসুল কি নূর কি প্রথম সৃষ্টি করা হয়েছে না আদম আলাহাল্লামকে আগে সৃষ্টি করা হয়েছে না সে আজিমকে আগে সৃষ্টি করা হয়েছে না কলমকে সৃষ্টি করা হয়েছে এটা নিয়ে আমাদের ডিবেট না করাটাই ভালো সে হিসেবে আল্লাহ তো সাল্লাহ আলী ওকে যে মর্যাদা দিয়েছেন তার থেকে বেশি মর্যাদা তো আপনি আমি দিতে না আর আল্লাহ রসুল আল্লাহ আমরা কমাতেও পারবো না এবং আল্লাহ যা দিয়েছেন সেটাই হলো সর্বশ্রেষ্ঠ মর্যাদা সব থেকে বড় মর্যাদা যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ মর্যাদা দিয়েছেন যেমন নূরের মর্যাদা যেটা কথা উনি বললেন এবং আপনি বলছেন যে কেউ যদি বলে যে না এরকম মর্যাদা আল্লাহ আল্লাহ দেন নাই এক্ষেত্রে কি হবে না এরকম তো কোরআন এবং হাদিস সরাসরি সাপোর্ট করলে তো কেউ দেন নাই বললে তো এটা মানার কোনো ই নাই এবং এই উম্মতের মধ্যে এমন কেউ হবেন না যারা ইচ্ছা করে রসুল্লাহামের মর্যাদা খাটো করবেন কিন্তু উম্মতের বাহিরের কেউ হন ভিন্ন কথা কেউ কি বলছেন যে এটা এই নূর বলতে কোরআনের নূর বোঝানো হচ্ছে যে কোরআন দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ ইসলামকে যেহেতু কোরআন হচ্ছে নূর না এটা ঠিক আছে কেউ কেউ না এটা কোরআনুল কথা বলা হয়েছে কদজা আকম্মা আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন না যখন রাসূলুল্লাহকে নূর বলা হয় তখন কেউ কেউ বলছেন যে না এটা কোরআনকে বলা হচ্ছে না এটা এই কথা আছে এখন প্রশ্ন হলো যে আল্লাহ রসুলের বডি এটা কি নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে যে বিতর্ক সেটা নিয়ে আমরা কথা ওইদিকে আমরা যেতে চাচ্ছি না এবং এই ডিসকাশন এখানে মানে লাইভে নিয়ে আসাও ঠিক না এই জন্য আমরা ওইদিকে না যাওয়াই ভালো তো সেই হিসেবে আমি প্রথমত যে কথা বলতে চাই যে স্পেসিফিক যে এই প্রশ্ন উনি করেছেন যে আদম আলাই সালামকে সৃষ্টি করার পরে তিনি আল্লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ লেখা দেখেছেন যখন আল্লাহ তালা গুনা মাফ করছেন না তখন আরো গায়ে আল্লাহর নামের সঙ্গে আল্লাহ রসুলের নাম দেখেছেন এই যে বর্ণনাগুলো বিভিন্ন বলা হয় এই বর্ণনাগুলো দুর্বল বর্ণনা এগুলো অথেন্টিক বর্ণনা না এবং এগুলো অধিকাংশ বিশেষ করে বর্তমান সময়ের হাদিসের যারা বিশ্লেষণ করেছেন শেখ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলহের সিলসেলতুল্লাহ হাদিস মাদুয়া জাল এবং দুর্বল হাদিসের সংকলনের মধ্যে উনি সবগুলো বর্ণনাকে উনি নিয়ে এসেছেন সেই হিসেবে এই বর্ণনাগুলো দুর্বল এর থেকে ওই বর্ণনাগুলো সবল যেখানে আল্লা আল্লাহ রসুল যেখানে বলেছেন যে আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন অথবা আল্লাহ আরশ সৃষ্টি করেছেন সেই বর্ণনাগুলো অনেক মজবুত কিন্তু এই বর্ণনাটা দুর্বল ঠিক এই যে কথা বলা হয় আউআল আল্লাহনৌরি এখানে বর্ণনাটা একই অবস্থা এই জন্য আমরা লেখাপড়া যদি করে দেখি তাহলে এরকম কিছু কিছু বর্ণনা আছে কিন্তু এই বর্ণনাগুলো আসলে শক্তিশালী বর্ণনা নয় অথেন্টিক বর্ণনা নয় আর মিলাদের ব্যাপারে যেটা দাঁড়িয়ে পড়া এটা যে কেন ওনারা পড়েন তো যারা পড়েন তারাই ভালো বলতে পারবেন অনেকে এই কথা বলে থাকেন অনেকের আকিদা হল এরকম যে সাল্লাম এসে হাজির হন সেজন্য তা দাঁড়িয়ে যান লোকজন এই আকিদা থাকাটা ঠিক না কারণ আল্লাহ রসুলের কাছে আল্লাহ দুনিয়ার যে কোনো জায়গা থেকে সালাম পৌঁছানোর ব্যবস্থা করেন সাল্লাহ বিভিন্ন জায়গাতে এসে হাজির হয়ে সালাম নেওয়ার প্রয়োজন হয় না যদিও আমরা যদি ফর দা সেক অফ আর্গুমেন্ট আমরা তর্কের খাতির ধরে নিলাম আল্লাহ রসুল আসেন কিন্তু লোকজন কি করে জানবে যে যখন আমরা দাঁড়ালাম তখন উনি আসতেছেন ঠিক না কথা এটা জানার কোনো পত্তন মানুষের নাই এই জন্য এগুলো আল্লাহ রসুলের জামানে হয় নাই সাহাবিদের জামানে হয় নাই অনেক পরে শুরু হয়েছে আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিতর্কে যাওয়া উচিত না সব জিনিস থেকে আমাদের এখন বেরিয়ে আসা উচিত এবং কোরআন এবং সহি হাদিসের উপরে আমাদের আমল করা উচিত যদি আপনি কাইন্ডলি করেন যে আমাদের সম্মানিত দর্শক থেকে যিনি ফোন করেছেন তিনি বলছেন যে আদম আলহিসাম তিনি এ তৈ বা পড়ে তার গুনা মাফ হয়েছে গুনাহ বলা কি এক্ষেত্রে ঠিক হচ্ছে নবীদের ব্যাপারে এটা আল্লাহ তালা সরাসরি মানে কোরআনের মধ্যে যেটা বলেছেন যে হ্যাঁ ভুল একটা হয়েছে ভুল বলা যায় হ্যাঁ এটাই এটাই হবে আর কি এই ভুল বললে ভালো হয় নবী রসুলদেরকে আল্লাহ তাআলা মাসুম করে সৃষ্টি করেছেন কিন্তু ভুল হয়েছে এবং আদম সালামকে আল্লাহ তাআলা এটা মাফও করেছেন ভুল বলাটাই ভুল বললেই ভালো ভালো আছে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের খুবই পরিচিত এক আহ মুরব্বী হাজির সাহেব আমাদেরকে ফোন করেছেন সে আবার থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ফোন করার জন্য আরো অনেক কল লাইনে আছেন ইনশাআল্লাহ আমরা এক ফাঁকে শুরু করব আমাদের আলোচনা কিন্তু আমরা কলার দিকেও সুযোগ দিতে যাচ্ছি

চেঞ্জ করা লাগবো কিতা পাক যদি আমি ওয়াশ করি লাই না লগা লগ চেঞ্জ করা লাগবো ওটা কি জানতাম সাইরা আর কি তা কি ফর লুলে লাইক লাগি ভালো হইবো বা কি কোনো ইউ আছে নি আছে নি ঠিক করা লাগে মাদানি জি জাযাকুমুল্লাহ খাইরান বোন নতুন ঘরে গেলে বা নতুন জায়গায় গেলে পরে আল্লাহ রসুল যে দোয়া পড়তেন আপনার হেসুল মুসলিম বুকের মধ্যে দোয়া পাবেন

এই ঘরের মধ্যে আপনারা সুরা বাকারা তেলাওয়াত করতে পারেন সুরা তেলাওয়াত যে ঘরে করা হয় ঘরে শয়তান জিন ভূত কোনো আসে না সেজন্য সুরা হিসেবে আপনারা আপনাদের ঘরে বাকারা তেলাওয়াত করতে পারেন আর আগে যারা ছিল তাদের ডগ ছিল যদি আপনি কার্পেটকে ওয়াশ করে ফেলেন এটা ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে কারণ এখানে কোনো ময়লা করেছে ডগে বা কিছু হয়েছে এরকম তো কোনো যদি কিছু না দেখা যায় যদি কোনো ডগের কোনো ওয়েস্ট পাওয়া যায় কোনো কিছু মানে এরকম কিছু মানে ময়লা যদি পাওয়া যায় যেটা কুকুরের তাহলে সেটা তো আপনার পরিষ্কার করতেই হবে এরপরে যদি আপনি কার্পেটকে ধুয়ে ফেলেন তাহলে সেখানে আপনার জন্য থাকা ঠিক আছে ইনশাআল্লাহ অসুবিধা হবে না আর ভালো হলো আগে যেমন বলেছি সুরা বাকারা তেলাওয়াত করা এবং এই যে দোয়া আল্লাহ রসুল পড়তেন এই দোয়া আপনাদের পড়া উচিত আল্লাহ তাহলে আপনাদেরকে নতুন জায়গায় সুখী করুন ইনশাল্লাহ জোজাকুমল্লা খয়ান অসংখ্য ধন্যবাদ শাহ মদানে অসংখ্য ধন্যবাদ দর্শক মৃদ যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন আমরা একটু বিরতি নিচ্ছি বিরতিপুর আবারও দেখা হবে আসসালাম আলাইক্লা